দর্শক, আসসালামু আলাইকুম। ডেস্ট টিভি খবর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা এখন এই মুহূর্তে আছি চকবাজার চুড়িহাট্টার সেই অগ্নিকাণ্ডর ভয়াবহ এলাকায়। তো আমরা এখানে আপনাদেরকে একটি ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ে নিয়ে যাব এবং সেখানকার পরিস্থিতি আমরা আপনাদেরকে জানাব। দর্শক, আমরা আপনাদেরকে খবর তুলে ধরার চেষ্টা করেছি। এখন যে ঝুঁকিপূর্ণ বিল্ডিংটা আমি উঠব, আমি হয়তো ফিরে নাও আসতে পারি, কিন্তু আমার যারা ভিউয়ার্স আছেন, আমার যারা দর্শক আছেন, আপনারা সবাই আমাদের ডিএসটিভি খবর সাথে থাকবেন এবং ডিএসটিভি খবর বেশি বেশি দেখবেন, এই প্রত্যাশা। আমি আপনাদেরকে সর্বক্ষণিক সর্ব মুহূর্তের খবর আমরা তুলে ধরার চেষ্টা করেছি, আগুন লাগা থেকে শুরু করে এ পর্যন্ত। এখন এই ঝুঁকিপূর্ণ বিল্ডিংটা আমি উঠব, যদি ফিরে না আসি তবে আপনারা আমাদের সাথে থাকবেন, তারপরেও সাথে থাকবেন এবং ডিএসটিভি খবর দেখবেন। ধন্যবাদ। আমি এখন সিঁড়ি বেয়ে সেই ঝুঁকিপূর্ণ বিল্ডিংটায় উঠতেছি আপনাদেরকে সেখানকার পরিস্থিতি জানানোর জন্য। আপনারা আমাদের সাথে থাকবেন, ডিএস টিভির সাথে থাকবেন। আনাস বিল্ডিং স্টাফ রুম। তো কিছু কোরআন শরীফ আছে, আমরা এখানে কিছু কোরআন শরীফ আছে, সেটা আপনাদেরকে আমরা দেখাবো, যে রহমত আল্লাহর কুদরতি জিনিসগুলি সেগুলো অক্ষত আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাটার তার সব কিছু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, এবং এই ব্রিজ এটা একটা কি ছিল, কি রকম ছিল, আনাস রেস্টুরেন্টের স্টাফ রুম, ওটা সব সমস্ত স্টাফ এখানে। আর কোরআন শরীফটা কোথায় ছিল? তিনতলায়, সম্ভবত তিনতলায়। আচ্ছা, আমরা এখন তিনতলায় যাবো কোরআন শরীফটা দেখতে। দর্শক, এখানকার অবস্থা এতটা ঝুঁকিপূর্ণ যে আমাদের সাউন্ড সিস্টেমটাও আমরা ঠিক মতো কাজ করাতে পারছি না, কারণ এখানকার পরিস্থিতি অত্যন্ত নাজুক, আমরা নিজেরই অনেক ভয়ে আছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোরআন শরীফের স্টিকারগুলি সম্পূর্ণ অবস্থায় আছে। আল্লাহর অশেষ রহমত যে সব কিছু পুড়ে ছাই হলেও কোরআন শরীফের আয়াতে অক্ষতভাবে আছে। তো আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্য করেন, আর যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। আপনারা দেখতে পাচ্ছেন যে আয়াতগুলি কিভাবে অক্ষতভাবে আছে। তো এই সব কিছু হলো আল্লাহর কুদরতি, আল্লাহর রহমত। আল্লাহ আমাদের সবাইকে ইমানের সহিত মৃত্যুবরণ করুক এবং আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত করুন, এই প্রত্যাশাই। এইটার ভিতরেই কোরআন শরীফ আছে, নমুনা এই যে লেখা সেটা কিন্তু পুড়ে, সুবহানাল্লাহ, আল্লাহ এখনো আমাদেরকে অক্ষত রেখেছেন, ভালো রেখেছেন, শুধু নেক বান্দারা এখনো পৃথিবীতে আছেন বিধায়। আপনারা আমাদের সাথে থাকবেন, আমার সাথে আছে ক্যামেরায় নাসির এবং আমার সহযোগী লাভলি আছেন, আমরা আপনাদেরকে আরো ঘুরিয়ে দেখাচ্ছি। পুরান ঢাকার এত চিপা চিপা জায়গা যে একটা দুর্ঘটনা ঘটলে একটা মানুষকে বের করা তো দূরের কথা, মনে একটা মানুষ মারা গেল লাশটা বের করতে খুব অসম্ভব হয়ে দাঁড়ায়। আমরা আশা করব যে এরপরে যারাই পুরান ঢাকায় বাসা বাড়ি তৈরি করবেন তারা অবশ্যই রাজকের অনুমোদন নিয়ে করবেন, কারণ এত চিপা চিপা রাস্তা দুর্ঘটনা লাগলে এখান থেকে বের হওয়াটাও মুশকিল। তো আশা রাখি যে অনেকে দুর্ঘটনার কবল থেকে বাঁচতে চেয়েও পারেননি, কারণ এই চিপা চিপা সরু রাস্তার জন্য। এখানেও সব কিছু পড়ে ছাই হয়েছে, কিন্তু আমরা তো আল্লাহর কিছু আয়াত আপনাদেরকে দেখিয়েছি। এখানে যারা আছেন এলাকা তিনি দুর্ঘটনার সময় তো রাস্তায় দাঁড়ানো ছিল, হঠাৎ বিস্ফোরণে এই দুর্ঘটনার শিকার হয়েছে। আমারও চাচাতো ভাই। আমরা যিনি মারা গিয়েছেন তাকে আমি অনেক আগে থেকেই চিনি, তিনি হলো এই ঢাকা 7 আসনের
যে হাজি মোহাম্মদ সেলিম সাহেবের রাজনীতির প্রেক্ষাপটে ভালো ভূমিকা রেখেছিল। আমি তাকে প্রতিটা মিছিলে দেখেছি, তো আজকে দেখে আমি শোকাহত। শুধু ওনার জন্যই আমি এখানে উঠেছি যে মানুষের মৃত্যুর কথা বলা যায় না, সে আমাদের সবারই ছোট ভাই স্নেহের। তো আমি আপনাদেরকে বলেছি যদি ফিরে না আসি আমার মনে ফিরবো, এই প্রত্যাশা আশা রাখবেন। এটা হচ্ছে আপনার হোটেলের বিল্ডিং, মসজিদ বিল্ডিং এর পরিত্যক্ত রুম। যে বিল্ডিং এর আমরা উঠতে দেখেছেন আমাদেরকে আপনারা, তো আমরা কোরআন শরীফের জায়গায় যেতে পারিনি, রুমটা তালা আছে। তো এই যে চিলিটা দেখতে পাচ্ছেন আপনারা, এখান দিয়ে নাকি কয়েকজন নেমেছে, উনি ওনারা জানে যে প্লিজ আপনি একটু দেখাবেন কিভাবে নামলো। নিচতলার যে হোটেল আছে, হোটেলের স্টাফরা উপরে স্টাফ রুম ছিল ওদের, তো আগুন যখন লেগে যায় ওদের সিঁড়ি পর্যন্ত আগুন চলে আসে, যার জন্য ওরা মেন গেট দিয়ে বেরোতে পারেনি, যার ফলে ওরা এই যে ওদের হোটেলের চিমনিটা আছে এটা থেকে বেয়ে পাইপ বেয়ে তারা নেমেছে। আগুনের ভয়াবহতা এতটা হয়েছে, যার ফলে তীব্রতা বেড়েছে, ভয়াবহতা বেড়েছে, যার জন্য 78 জন মারা গিয়েছে। ধন্যবাদ দর্শক, আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তো আমরা আরও আপনাদেরকে যতটুকু পেরেছি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা ফিরবো কিনা ফিরবো না এই চিন্তা করিনি, তবে আশা রাখি আপনাদের দোয়ায় আমরা আবার ফিরবো, এই প্রত্যাশা। দর্শক আমাদের সাথে থাকবেন। আমরা এখন নামছি দর্শক, পুরা গন্ধ, মানুষ পুরা যে একটা গন্ধ সেটা এখনো ভাসছে চারিদিক দিয়ে। খুব কষ্ট হচ্ছে এই করুণ দৃশ্য তুলে ধরতে, তারপর আপনাদেরকে তুলে ধরার আমরা চেষ্টা করছি। আপনারা আছেন বিধায় আমরা প্রতিটা মুহূর্তের খবর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফিরেছি, ফিরবো কি না ফিরবো না ভাবিনি, তবে ফিরতে পেরেছি এটাই সবচেয়ে বড়। কারণ এখানে যারা আছেন কর্মকর্তারা তারা বলেছেন এটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং, আপনারা ঢুকলে আপনাদের নিজ দায়িত্বে ঢুকবেন। আমরা আমাদের নিজ দায়িত্বে ঢুকেছি, শুধু ঢুকেছি আমাদের এই সে ছোটো ভাইটার জন্য, সে কীভাবে মারা গেল এটা দেখার জন্য, কারণ সে ঢাকা 7 আসনের একজন কর্মী। বলেছে আসলে সত্য ঝুঁকিপূর্ণ, কারণ টাচ লাগলেই ভেঙে পড়ে। লাস্ট